আমি যদি ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা সম্পর্কে একটু জানতে চাই যে ওনার এত ব্যথা ছিল পিঠে ব্যথা এবং কোমরে ব্যথার কথা বলেছেন এবং ওনার কাজকর্মের সাথে এটার কোনো রিলেশন আছে কিনা এবং কিভাবে তিনি আস্তে আস্তে সুস্থ হয়েছেন। অবশ্যই এটা একটা মানে এই রোগীর মাধ্যমে বাকি রোগীরও একটা মানে আইডিয়া করতে পারে। মোস্ট অফ দা রোগীদের দেখা যায় অনেকেরই কিন্তু সমস্যাগুলো প্রায় কাছাকাছি। হ্যাঁ, তো রোগীদের চাহিদা যেমন আমাদের যারা আমরা এই জাতীয় ডাক্তার তারা চেষ্টা করে যোগাযোগ করতে, যেভাবে হোক যে ট্রাই করে। দেখা যায় যে রোগী হয়তো পারে না, হতাশ হয় বা কথা বলার চেষ্টা করে বা এখন হয়তো এসিটিভিতে ফোন হয়তো অনেক ফোন আসছে, আপনার তো সব ফোন নেওয়া সম্ভব না আর একসাথে আসা সম্ভব না। তো ওনার মাধ্যমে আমি যেটা বলতে চাই, যেমন ওনার পিএলআইডি সমস্যা ছিল স্পেশালি ব্যাকে, আর পাশাপাশি ওনার কিন্তু এক প্রকার আর্থ্রাইটিস ছিল, যেটা আমরা আর্থ্রাইটিস আপনার তো এর আগে আমরা আর্থ্রাইটিস নিয়ে বহু প্রোগ্রাম করেছি। তো এই জিনিসটা হচ্ছে অ্যাড্রেস করতে হবে। আমরা প্রায় দেখা যায় যে রুগীদের কোমর ব্যথা হলে প্রথমে সবার আগে আমরা ভেবে নিই পিএলআইডি, তারপরে হয়তো চিন্তা করি যে গাইনির কোনো সমস্যা থাকতে পারে যদি সে মহিলা হয়, এগুলো আমরা ভাবি। তো সেটা ঠিক আছে, কিন্তু আরো দক্ষতার সাথে চিন্তা করতে হয় প্রত্যেকটা রুগীকে। যেমন আমরা যদি ওনাকে শুধু পিএলআইডি চিকিৎসাই দিতাম তাহলে কিন্তু উনি সুস্থ হতো না, বিকজ ওনার কিন্তু আমি এর আগে বলছি ডিফারেন্সিয়াল, কিন্তু একটা রোগ নিয়ে অনেক সময় আমাদের কাছে আসে না। তার ব্যথা হয়তো কিছু ব্যথা আছে, কিছু ব্যথাগুলো আপনার কয়েকটা রোগের একই উপসর্গ, অল আর্থ্রাইটিসই ব্যথা হবে, সেটা কোমর ব্যথা হবে, পিঠ ব্যথা হবে, হাত আঙ্গুলে ব্যথা হবে, আবার পিএলআইডি তেও ব্যথা হবে। তো কোনটা পিএলআইডি এটা বুঝে নিতে হবে, মানে ডায়াগনোসিসটা এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে তার সমস্যাটা কি, এক্স্যাক্ট সমস্যাটা কি, কারণ অনেক কিছুই কিন্তু উপসর্গটা থাকে ব্যথা থাকতে পারে, কিন্তু কিসের জন্য ব্যথা সেটাই আগে আইডেন্টিফাই করতে হয়। প্রথমত আমি আবার একটু সিলেবাসটা নিয়ে বলি। বাংলাদেশের যে সিলেবাস আছে ফিজিওথেরাপির ব্যাচেলর ডিগ্রি যে সিলেবাসটা, আমি বলবো পৃথিবীর যে কোনো দেশের চেয়ে ন্যূনতম 15 থেকে 20 বছর আগে আছে। মানে আমাদের সিলেবাস ওইভাবেই তৈরি করা, ডিটেইল সিলেবাস। আর ক্লিনিক্যাল এক্সপোজারের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রচুর রুগী, আমাদের দেশে কিন্তু প্রচুর রুগী এবং আমাদের মাল্টি ডিসঅর্ডার নিয়ে রুগীরা আসে, যেটা অন্য উন্নত বিশ্বে বা অন্য দেশে ওইভাবে মানে রুগী রেফারেল সিস্টেমে নাই। আমাদের কাছে যেমন একজন রুগী যখন আসে যে পিএলআইডি রুগী, সে তো কোমর ব্যথা নিয়ে আসলো, কিন্তু পাশাপাশি তার বিভিন্ন অন্য সমস্যা থাকতে পারে। তো এই যে মাল্টি ডিসঅর্ডার হয়তো ডায়াগনোসিসই হয়নি, মানে রুগী জানতোই না যে তার পাশাপাশি হয়তো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আছে বা গাইনোকোলজিক্যাল অন্য রোগ আছে বা হাড় ক্ষয় জনিত সমস্যা আছে বা অন্য আর্থ্রাইটিস আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে যেহেতু সিলেবাসটা ডিটেলস, আলহামদুলিল্লাহ যে আমাদের প্রত্যেকটা ফিজিওথেরাপি চিকিৎসক দে ক্যান ডায়াগনোস যে তার রুগীর আর কি কি প্রবলেম আছে, তারা এটা কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব। আমরা এই বিষয়টিতে আবারও ফিরবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। জি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আলাউদ্দিন। বলেন আলাউদ্দিন সাহেব, শুনতে পাচ্ছি আপনার সমস্যা বলুন। জি, আমার বাবার বয়স 61 বছর। আচ্ছা, তো ওনাকে ওই কোমর ব্যথার জন্য চট্টগ্রামে 4-5টা ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখার পর আপনার একটা নিউরো সার্জন দেখালাম ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালের অধ্যাপক। তো উনি বললো যে ওনার ওই কোমরের হাড়টি জয়েন্ট ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে উনি বললো যে অপারেশন করাইতে। তো ওনার আপনার কোমর ব্যথা এবং বাম পায়ের কোমরে ব্যথা। তো এরপরে ওনাকে ওই অপারেশন করাতে বলছে। তো আমরা অপারেশন করে নাই, উনি প্রতিদিন কোরালাইট ডিএক্স খাচ্ছে ডেলি 2টা, আর ব্যথার জন্য লিনডাট 200 নিয়মিত খাচ্ছে 2 বছর যাবত। তারপর আপনার ওনার সবসময় ব্যথা থাকে কোমরের ওই হাড্ডির ওই জায়গাটা একটু ব্যথা বেশি করে, আর হাড্ডি নাকি রক্তের চাবি ধরছিল, এই সমস্যা বলছিল ডাক্তার। আচ্ছা, তো ওইখান থেকে আপনার পায়ের পরে ওনার ব্যথা করে। এখন কি জানতে বলেন? আমরা অপারেশন করাতে যাচ্ছি না, প্লাস ওনার এই সমস্যাটার জন্য কি করতে পারি আপনার স্যার পরামর্শ চাচ্ছি। দীর্ঘদিন আপনার সাথে স্যার যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি, আজকে লাইন পাইলাম। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি ওনার বাবার পিএলআইডি সমস্যা দীর্ঘমেয়াদী এবং উনি 2 বছর ধরে কিন্তু লিনডেক খাচ্ছে, সুলিনডেক প্রিপারেশন। লিনডেক কিছুটা সেফ, তারপরও পেন কিলার, মানে এটা হচ্ছে ব্যাপার। तो अपना किन्तु 2 বছর धरे किन्तु उइदाउट অপারেশন अपना बाबा एखोनो होयतो ব্যথा নিয়ে আছেন বাট চলতেছে ঠিক না যদি একেবারে চলতি না পারতো তাহলে তো এতদিন অপারেশন হয়ে যেত চিকিৎসাটা দুইটা একটা ক্লিয়ার মেসেজ আপনাদের সবাইকে দিতে চাই যাদের পিএলআইডি মানে ওনার বাবার মতো যে সমস্যা কোমর ব্যথা ব্যথা পায়ে রেফার যায় এবং যদি সেটা এমআরআই তে কনফার্ম হয় পিএলআইডি যদি কোনো মানে সার্জনও বলে থাকে অপারেশন করতে হবে বা আমরাও বলে থাকি তাহলে বুঝতে হবে এটা কনফার্ম পিএলআইডি রোগের 95% ই হচ্ছে উইদাউট অপারেশনে হসপিটালাইজড করে সঠিক পদ্ধতিতে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা দিতে হবে যেমন আমার পাশে আজকে যে রোগী আছেন উনিও সেম রোগী এবং হ্যাঁ উনিও 3 বছর ধরে ভুগছিল তো জিনিসটা হচ্ছে যদি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়া যায় ইনশাআল্লাহ ভালো হয়ে যায় উইদাউট অপারেশনে আর দ্বিতীয় অপশন হচ্ছে সার্জারি কিছু কিছু রোগী আমরা শুরুতেই সার্জারি করে ফেলি কারণটা হচ্ছে রোগীর এমন কিছু ক্লিনিক্যাল ফিচার আসে বা এমন কিছু ছবি আসে যেটা সার্জারি করাটাই আমরা শ্রেয় মনে করি সেই ক্ষেত্রে করা হয়ে থাকে তবে সেটার পরিমাণ খুবই কম তো আপনার যেহেতু অনেক দিন হয়েছে আপনি রিহ্যাবিলিটেশন চিকিৎসা ট্রাই করে দেখতে পারেন কিন্তু আপনি 2 বছর ধরে আপনার বাবাকে প্রপার কোনো চিকিৎসা করেন নাই ওনাকে যে ব্যথার ওষুধ এবং অন্য সাপ্লিমেন্ট খাওয়ায় রাখছেন এটা আসলে কোনো ট্রিটমেন্টের প্রটোকলের মধ্যেই পড়ে না ওনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে আইদার অথবা ওনাকে অপারেশনে যেতে হবে আশা করি উত্তর পেয়েছেন জি আচ্ছা আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের মানে কারিকুলামে আমাদের অবস্থান কোথায় আছে আমরা ক্লিনিক্যাল এক্সপোজার বিষয়টা আপনি বললেন সেটাও আমাদের জন্য অনেক আশার বাণী যে এত সুন্দর একটা কারিকুলাম আমাদের দেশে আছে এবং আমাদের দেশে এত ভালো মানের চিকিৎসা হচ্ছে এটা যদি একটু কম্পেয়ার করে বলেন যে কস্টের ব্যাপারটা মানে খরচের ব্যাপারটা তাহলে আমাদের ব্যাপারটা এটা নিয়ে রোগীদের প্রশ্ন আসলে একটা জিনিস হচ্ছে কি আপনি যখন একটা প্যাকেজ ট্রিটমেন্ট করবেন কোন রোগীর ক্ষেত্রে বা মানে কম্প্রিহেনসিভ চিকিৎসা করবেন একটা রোগী যখন হসপিটালে থাকে এক হচ্ছে তার হসপিটালের বেড ভাড়া বা কেবিন ভাড়া হয় তার থেরাপি খরচ আসে তার এখানে আরো কিছু ঔষধের ব্যাপার থাকে বা কোনো প্রসিডিউর পদ্ধতি বা কোনো আমরা বিভিন্ন হয়তো ডিভাইস দিয়ে কোমরের বেল্ট বা ঘাড়ের কলার এগুলা কিছু খরচ থাকে আরেকটা হচ্ছে খাবারের একটা ব্যাপার থাকে রোগীর বা বাংলাদেশেও সব হাসপাতাল কিন্তু সব সাপোর্ট দিতে পারে না কোনো হাসপাতালের দ্বারা এত কিছু করা সম্ভব না বাট আমরা ডিপিএস পানি পর্যন্ত আমরা সাপ্লাই দেই যেটা অন্য কোন হাসপাতালে অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না রোগীকে কিনে কিনে খেতে হয় তো যখন একটা রোগীর আপনার খাবার ইনডোর রাতের খাবার ইভেন কি যদি তার খাবার মেনু চেঞ্জ করতে হয় রাতে স্পেশাল খাবার তৈরি করে দাও রুটি তৈরি করানো দুবেলা আমরা সকাল বিকাল রাতে অনেকের রুটি প্রোভাইড করি তো এইগুলা মিলেই আসলে একটা ট্রিটমেন্ট খরচ আসে কিন্তু যদি আপনি শুধু চিকিৎসা চিন্তা করেন যে কেবিন ভাড়া থেরাপি খরচ সেটা অনেক কম আর আমাদের দেশে ফিজিওথেরাপি খরচ তো আমি বলবো আমাদের সাবকন্টিনেন্টে স্পেশালি মালয়েশিয়া বা থাইল্যান্ড সিঙ্গাপুর ধরেন বা ইন্ডিয়া বা ইভেন কি চায়নার চেয়ে অনেকাংশে কম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল